তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, গিগ ক্রিয়েট। ফেসবুক বিজনেস পেজের গিগ ক্রিয়েট করব, অর্থাৎ অলরেডি আমরা কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় আমাদের ক্লাসটা অলরেডি হয়ে গেছে। আমরা আজকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের আমরা আজকে গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে মোটামুটি একটা ক্লাসের ভেতর কভার করার চেষ্টা করব। তো হাবিবা আপা, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। জি, আচ্ছা, কোথায় যাব স্যার? হ্যাঁ, ফাইবারে, ফাইবারে যান, জি, ক্রিয়েট, ক্রিয়েট এ নিউ গিগে যান, নিচে 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 আসেন, ক্রিয়েট এ নিউ গিগ। তাহলে আজকে আমরা কি করব, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের গিগ ক্রিয়েট করব। তো আমরা যখন ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো এবং এখানে বিভিন্ন ধরনের ট্যাব আছে, যেমন আপনার ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং সর্বশেষে আছে পাবলিশ। অর্থাৎ ধাপে ধাপে আমাদেরকে পর্যায়ক্রমিক ভাবে ওভারভিউ, তারপরে প্রাইজিং, তারপর ডিসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্টস, তারপরে গ্যালারি এবং সর্বশেষে গিয়ে আমরা গিগটাকে পাবলিশ করতে পারবো। ঠিক আছে, তো ওভারভিউর মধ্যে কি কি আছে? ওভারভিউর মধ্যে আমাদেরকে আমাদের গিগের একটা টাইটেল দিতে হবে, তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে আপনার ওই ট্যাগ দিতে হবে। তো প্রথমে আমরা কি করব, আমরা আমাদের গিগের একটা টাইটেল দিব। এখানে আমরা কি দিব, এখানে আমরা দিতে পারি কি, যেহেতু আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের গিগ ক্রিয়েট করব, তাহলে আমরা এখানে দিতে পারি যেমন ওই আই উইল ক্রিয়েট, আই উইল তো আছে, ক্রিয়েট জাস্ট টাইপ করেন, ক্রিয়েট, আই উইল ক্রিয়েট। এখানে আমরা দিতে পারি এক্সেলেন্ট, এক্সেলেন্ট ফেসবুক বিজনেস পেজ, এক্সেলেন্ট দিতে পারি, অথবা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। আই আই উইল ক্রিয়েট এক্সেলেন্ট, এক্সেলেন্ট অথবা প্রফেশনাল, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। আই উইল ক্রিয়েট প্রফেশনাল অথবা এক্সেলেন্ট। তাহলে এখানে আমরা দিলাম আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ তাহলে এখানে আমরা দিলাম কি, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এখানে আমরা প্রফেশনালের জায়গায় আমরা দিতে পারি এক্সেলেন্ট, অথবা আমরা অন্যভাবেও দিতে পারি, আমরা কি দিতে পারি যে আই উইল ক্রিয়েট, আই উইল ক্রিয়েট ম্যানেজ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ, আমরা এভাবেও দিতে পারি, অথবা জাস্ট দিতে পারি কি যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা টাইটেল দিলাম, দেওয়ার পর আমরা এখন ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরিতে কি দিতে পারি, এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে কি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, বিজনেস কার্ডস, স্টেশনারি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, লোগো ডিজাইন। তাহলে আমাদের ফেসবুক বিজনেস পেজটা এটা যাচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভেতর। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সিলেক্ট করব বা ক্লিক করেন ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা ক্যাটাগরি নিলাম ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি নিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কি, সার্ভিস টাইপে আমরা দিতে পারি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তাহলে এখানে আমরা ক্যাটাগরি দিলাম ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং সার্ভিস টাইপ সিলেক্ট করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তারপরে গিগ মেটা ডেটা থেকে এখান থেকে আমরা কি সিলেক্ট করব, এখানে আছে আপনার কি প্লিজ সিলেক্ট দ্য প্রাইমারি প্ল্যাটফর্মস দ্যাট ইউ সাপোর্ট, এখান থেকে আমরা তিনটা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা ফেসবুক নিতে পারি, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তো এখান থেকে আমরা জাস্ট দুইটা নিব, এখন আপাতত আমরা দুইটা নিব, যেহেতু আমরা ইনস্টাগ্রাম এখনো আমরা যাইনি, আমরা জাস্ট পিন্টারেস্ট
পিন্টারেস্ট এবং ফেসবুক এই দুটো নিতে পারি। পিন্টারেস্ট এবং ফেসবুক সিলেক্ট করলাম, তারপরে আর কিছু আছে এখানে আর নাই। তারপরে এখন নিচের দিকে আসেন, তারপরে এখন আমাদেরকে সার্চ ট্যাগ দিতে হবে। সার্চ ট্যাগে আমরা কি দিব? সার্চ ট্যাগে আমরা দিতে পারি যেমন ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ। তারপরে দিতে পারি কি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তারপরে আমরা আর কি দিতে পারি, যেমন আছে আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিচে নিচে থেকে সিলেক্ট করে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তাহলে এখানে দিলাম প্রথমে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপরে দিতে পারি জাস্ট ফেসবুক পেজ, ফেসবুক পেজ, ফেসবুক পেজ সম্ভবত নাই, জাস্ট হ্যাঁ ফেসবুক পেজ, ফেসবুক পেজ। তারপরে আমরা দিতে পারি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম। তারপরে এখানে আমরা আরেকটা দিতে পারি কিনা একটু দেখেন তো, যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা হয়তো সম্ভবত নিবে না এত বড়। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা এটা আসবে না। তাহলে ফেসবুক ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজ পেজ, না না অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই। ফেসবুক বিজনেস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ, ফেসবুক মার্কেটিং দিছি, ফেসবুক পেজ, ফেসবুক পেজ। আমি পরে সার্চ করবো স্যার, তখন তাহলে দেখে এখানে নেব। আমরা এখানে আমরা আপাতত দিলাম কয়টা, চারটে দিলাম এখন জি আপাতত, চারটে থাক। পরবর্তীতে আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পর যদি মনে করেন যে না এখান থেকে কোনো কিছু মাইনাস করবেন বা প্লাস করবেন, সেক্ষেত্রে এটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা আপাতত চারটে রাখি, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ। পরবর্তীতে আরেকটা আমি এগুলোকে দিয়ে রাখলাম এগুলোকে এডিট করে এখান থেকে একটা বা দুইটা আপনি মাইনাস বা প্লাস করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ওপর থেকে আরেকটু চেক করে আসেন। তাহলে এখানে আমরা টাইটেল দিলাম যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। অথবা আমরা দিতে পারি যে আই উইল ক্রিয়েট এক্সেলেন্ট 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 ফেসবুক বিজনেস পেজ। অথবা আমরা দিতে পারি যে আই উইল ক্রিয়েট ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ, আমরা সেটাও দিতে পারি। যাই হোক, পরবর্তীতে আপনারা টাইটেলটাকে আরো রিসার্চ করবেন, আরো অন্যান্য সেলাররা কি দিছে টাইটেলে সেগুলো রিসার্চ করার পর যদি মনে করেন যে আমরা যেটা দিছি সেটা পারফেক্ট, সেটাও রাখতে পারেন বা এখানে কিছু অ্যাড করলে করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন ক্যাটাগরি দিলাম ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্ভিস টাইপ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গিগ মেটাডেটা থেকে সিলেক্ট করলাম ফেসবুক এবং পিন্টারেস্ট, এবং ট্যাগ দিলাম চারটা, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডস। জাস্ট পারফেক্ট। এখন নিচের দিকে আসেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। মোর দেন 20 ক্যারেক্টার, তাহলে এখানে একটা বেশি হয়ে গেছে। কোনটা? সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, এটা মানে সম্ভবত বেশি হয়ে গেছে। এটাকে না না, এটা এটা ফেসবুক অ্যাডস স্যার, না না এটা অ্যাডস 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 ঠিকই আছে। এখানে বলতেছে কি ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার, মানে 20 ক্যারেক্টারের আপনার বেশি হয়ে গেছে যার কারণে এটা ও নিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা ফেসবুক বিজনেস পেজ, এটা সম্ভবত ফেসবুক বিজনেস পেজ, এটা এটা সবচেয়ে বড় আছে। এটাকে আপনি ইয়া করে দিয়ে এখানে জাস্ট এখানে এখানে জাস্ট আপনার
ফেসবুক ফেসবুক পেজ দেন। ফেসবুক পেজ তো আছে স্যার, এটা প্রথমে দিব না কি করব? ওখানে দিতে ফেসবুক বিজনেস পেজটা কাটতে বললেন না স্যার, ওখানে এফবি এফবি বিজনেস পেজ দেন, এফবি বিজনেস পেজ বা 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 পেজ ক্রিয়েশন, বা পেজ ক্রিয়েশন দিতে পারেন। পেজ ক্রিয়েশন, পেজ ক্রিয়েশন দিতে আসতে হবে না স্যার, আসে না তো, সিলেক্ট করে যে দিব আসে না তো, একটু দেখবো নাকি স্যার অন্য কয়েকটা দিকে যে পেজ ক্রিয়েশন লিখবো স্যার, ওইটা লিখে হ্যাঁ হ্যাঁ পেজ পেজ ক্রিয়েশন লেখেন, এটা লেখেন, এটা সাজেস্টেড, এটা পাবেন না, এটা জাস্ট লেখেন। ফেসবুক পেজ ক্রিয়েশন, এখন এখন সেভ অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। তাহলে এখন আমরা দ্বিতীয় স্টেপে আসলাম কি, প্যাকেজিং এ। তো প্যাকেজিং এ এখানে আমরা তিনটা অপশন পাবো, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আমরা বেসিকে কি দিতে পারি, আমরা দিব বেসিকে, বেসিকে থাকবে জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েশন, বেসিকে থাকবে জাস্ট ফেসবুক পেজ ক্রিয়েশন ও বা লিখতে হবে, হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ ক্রিয়েশন, জি এবং স্ট্যান্ডার্ডে হবে এখানে হবে আপনার 14 ডেজ ম্যানেজমেন্ট। চোদ্দ ডেজ ম্যানেজমেন্ট, আর এটাতে দেন আপনার 28 দিন, 28 দিন ম্যানেজমেন্ট, 28 ডেজ ম্যানেজমেন্ট। জি স্যার, তাহলে এখানে আমরা দিলাম ফেসবুক বেসিকে, দিলাম ফেসবুক পেজ ক্রিয়েশন, অর্থাৎ বেসিকে শুধুমাত্র থাকবে পেজ ক্রিয়েশন, এবং স্ট্যান্ডার্ডে থাকবে আপনার 14 দিন ম্যানেজমেন্ট, পেজ ক্রিয়েশনের পাশাপাশি 14 দিন ম্যানেজমেন্ট। তারপরে প্রিমিয়ামে থাকবে আপনার 28 দিন ম্যানেজমেন্ট। অর্থাৎ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা মূলত হয় আপনার, একটা হয় শুধুমাত্র পেজ ক্রিয়েট করবেন, আর একটা হচ্ছে আপনার পেজ ক্রিয়েটের পাশাপাশি পেজটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করা বলতে আপনার পার ডে একটা বা দুইটা করে পোস্ট করবেন, তারপরে ক্লায়েন্টের জন্য আপনার কন্টেন্ট ক্রিয়েট করবেন, যেমন আপনার প্রোডাক্টের ইমেজ ক্রিয়েট করতে হবে, ডিসক্রিপশন ক্রিয়েট করতে হবে, তারপরে হচ্ছে আপনার ওই ওই পেজে যদি কোনো কাস্টমার মেসেজ টেসেজ করে সেক্ষেত্রে আপনাকে রেসপন্স করতে হবে। জাস্ট ওই কাজগুলোকে বলে মূলত আপনার ম্যানেজ করা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেসিকে দিলাম ফেসবুক পেজ ক্রিয়েশন, স্ট্যান্ডার্ডে দিলাম 14 দিন ম্যানেজমেন্ট, প্রিমিয়ামে দিলাম 28 দিন ম্যানেজমেন্ট। তারপর ডিসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, অর্থাৎ আমরা কি কি সার্ভিস দিব, আমরা কি কি সার্ভিস দিব এখন এখানে আমাদেরকে ডিসক্রাইব করতে হবে। আমরা কি করব, আমরা যেহেতু একটা পেজ ক্রিয়েট করব, তাহলে এখানে আমরা কি দিতে পারি, যে ক্রিয়েট ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, জি স্যার, তারপরে হচ্ছে আপনার সিটিএ সিটিএ বাটন এন্ড ভ্যানিটি ইউআরএল সেট আপ, কমাতে লিখবো না স্যার নিচে কমা নিচে কমা দেন কমা দেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, তারপরে সিটিএ বাটন এন্ড ভ্যানিটি ইউআরএল সেট আপ, সিটিএ বাটন এন্ড ভ্যানিটি ইউআরএল সেট আপ, ভ্যানিটি VANITY, ভ্যানিটি ইউআরএল সেট আপ, VANITY ইউআরএল, ভ্যানিটি ইউআরএল সেট আপ, ইউআরএল সেট আপ, ভ্যানিটি ইউআরএল সেট আপ। তারপরে আমরা দিব কি কাভার ফটো ডিজাইন, কাভার ফটো ডিজাইন,
জি স্যার। কভার ফটো ডিজাইন, তারপর আমরা কি দিব, ফুল পেজ অপটিমাইজেশন, ফুল পেজ অপটিমাইজেশন। অপটিমাইজেশন জি। জাকি আপা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জাকি আপা, জি স্যার শোনা যাইতেছে? শোনা যাচ্ছে? সিটিএ বাটন, সিটিএ বাটনটা কি জিনিস? শরণ আমরা যে শরণ আছে না, খেয়ে ফেলছেন? বাইনাও যে বাটনটা দেই স্যার সেটা, হ্যাঁ হ্যাঁ, সিটিএ বাটনটা হচ্ছে কি, কল টু সিটিএ অ্যাকশন বাটন মানে বাটন, অর্থাৎ বাইনাও আমরা বাটনটা, সব নাও বাই নাও বা সপ নাও বা কল টু, সব এই নাও ধরনের বাটন, যে বাটন গুলো আছে সেটাকে এগুলো মূলত হলো বলে আপনার সিটিএ সিটিএ বাটন। বাটন। ভ্যানিটি ইউআরএল সেট আপ, ভ্যানিটি ইউআরএলটা কি জিনিস? ভ্যানিটি ইউআরএল, ওই যে স্যার আমার মনে হচ্ছে ওই বাটন গুলোই নাকি, না না, ওই ভ্যানিটি যে আমরা ইউজার ইউজার ভ্যানিটি নেম, ভ্যানিটি ইউআরএলটা হচ্ছে ইউজার নাম, ঠিক আছে? ইউজার ভ্যানিটি জি ও ভ্যানিটি ইউআরএলটা হচ্ছে ইউজার নাম, অর্থাৎ আমরা যে ইউজার নাম অ্যাড করি মূলত ওটাকে জি বলে আপনার ভ্যানিটি ইউআরএল, ঠিক আছে? ভ্যানিটি ইউআরএন ওটাকে বলে জি ভ্যানিটি ইউআরএল। তো যাই হোক, আমরা জি এক স্যার কথা, আমরা যেগুলো ওয়ার্ড গুলো লিখবো অবশ্যই আমাদেরকে সেটা সম্বন্ধে জানতে হবে বা ধারণা থাকতে হবে, যদি না জি জানেন স্যার তাহলে অবশ্যই জানতে হবে, জানার পরে লিখতে হবে। এখন এমন কিছু লেখা যাবে না যেটার নাম আপনি কখনো শোনেন নাই বা ওই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই বা ধারণা নাই। যা কিছু লেখেন না কেন আপনাকে আগে বুঝতে হবে, বুঝার পর তারপরে লিখতে হবে। তাহলে এখানে আমরা দিলাম যে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, অর্থাৎ আমরা একটা পেজ তৈরি করব, তারপরে সিটিএ বাটন এবং ভ্যানিটি ইউআরএল সেট আপ করবো, তারপরে কাভার ফটো ডিজাইন করব, আবার ফুল পেজ অপটিমাইজেশন, অপটিমাইজেশন TION। হাবিব আপু, অপটিমাইজেশন TION লেখার কি স্পেস নাই আর নাকি? ও হচ্ছে না তো স্যার, হচ্ছে না, তাহলে ফুলটাকে বাদ দিয়ে দেন, ফুলটা বাদ দিয়ে এখানে পেজ অপটিমাইজেশন দেন। পেজ অপটিমাইজেশন, জি ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, সিটিএ বাটন এন্ড ভ্যানিটি ইউআরএল সেট আপ, কাভার ফটো ডিজাইন, পেজ অপটিমাইজেশন। ওকে, এখন এই লেখাটাকে জাস্ট কপি করবেন, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে পেস্ট করবেন। জি অর্থাৎ সবগুলোতে আমরা সেম দিব, জাস্ট এখানে কি থাকবে পার্থক্যটা হচ্ছে কি, স্ট্যান্ডার্ডে আপনার 14 দিন আমরা ম্যানেজ করব এবং প্রিমিয়ামে আমরা 28 দিন ম্যানেজ করব, ম্যানেজ করব ঠিক আছে? আশা আশা করি আমি ক্লিয়ার। কি স্যার সেম লিখবো প্রাইসিং? হ্যাঁ, এগুলো আপনারা সেম দিতে পারেন, প্রাইজিংটা সেম হলে সমস্যা নেই, প্রাইজিংটা সেম হলে সমস্যা নেই, জাস্ট মানে প্যাকেজ গুলা সেম দিলে কোনো সমস্যা হবে না? সমস্যা নেই, প্যাকেজটা সেম দিলে সমস্যা হবে না, জাস্ট আপনার যে ডিসক্রিপশনটা, জি ডিসক্রিপশনটা আমরা যে মেন ডিসক্রিপশনটা লিখবো, ওই ডিসক্রিপশনটা এক একজন এক এক রকম করে লিখবেন, এখানে হুবহু কপি করা যাবে না, ঠিক আছে? হুবহু কপি করা যাবে না, কিন্তু প্যাকেজিংটা যা আছে তাই দিলেও সমস্যা নেই। তাহলে এখানে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইমটা হচ্ছে আপনার বেসিকটা হবে আপনার কত, বেসিকটা আমরা দিতে পারি 3 দিন, বেসিক দিব 3 দিন, তারপরে স্ট্যান্ডার্ড এটা যেহেতু আমরা 14 দিন ম্যানেজ করব তাহলে 14 দিন, এটা দেবো আমরা 28 দিন। কি নাই না স্যার 30 আঠাশ দিন দিন দিতে হবে। 28 দিন নাই, তাহলে 30 দিন দেন এবং ওই ওখানে আপনার 30 দিন ম্যানেজমেন্ট করে দেন। এখানে জাস্ট 30 দিয়ে দেন, 30 দিন ম্যানেজমেন্ট। তাহলে এখানে এখন ঠিক আছে, 14 দিন ডেলিভারি, 30 দিন ডেলিভারি। নাম্বার অফ প্ল্যাটফর্ম, নাম্বার অফ প্ল্যাটফর্ম এগুলো প্রতিটাতে এক সিলেক্ট করেন। হ্যাঁ, এটা মানে স্যার নাম্বার অফ প্ল্যাটফর্ম মানে আমরা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করব, আমরা কি ফেসবুকে কাজ করব,
না পিন্টারেস্টে কাজ করব, না ইনস্টাগ্রামে কাজ করব, ঠিক আছে? আমরা কিন্তু ওখানে দুটা সিলেক্ট করছিলাম, ওখানে ওখানে দুইটা সিলেক্ট করছে, এখানে আমরা দুইটা দিতে পারি, বা একটা থাকলে সমস্যা নেই, একটা থাকলে সমস্যা নেই। বেশি এখন ভালো হচ্ছে, এখন আমরা ফেসবুক পেজটাই তো এখন করব। এখন যেহেতু আমরা ফেসবুক পেজ তৈরি করব, এখন আমরা এখানে একটা দিতে পারি। কোনো ক্লায়েন্ট যদি বলে যে না আমার ফেসবুক পেজও ম্যানেজ করতে হবে, আবার ইনস্টাগ্রাম বা পিন্টারেস্টও ম্যানেজ করতে হবে, সেক্ষেত্রে আলাদাভাবে আপনার কি কাস্টম অফার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কারণ যেহেতু চার্জটা বেশি হয়ে যাবে হ্যাঁ, তখন, যেহেতু তখন কারণ আপনার দুটা চার্জটা বেশি হবে। ব্যাপার। এখন যেহেতু আমরা জি চার্জটা নিব শুধুমাত্র কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং ম্যানেজের ওপর, তাহলে এখন আমাদের জি অত বাড়তি লোড নেওয়ার কোনো দরকার নাই। জাস্ট আমরা একটা দিলাম, তারপর পেজ চ্যানেল ইভ্যালুয়েশন, এগুলো প্রতিটাতে টিক মার্ক দেন। তারপরে কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন বলতে কি, আমরা ক্লায়েন্টের জন্য কি করব, পোস্ট তৈরি করব, তারপরে এই আপনার প্রোডাক্টের ইমেজ তৈরি করব, প্রোডাক্টের ডিসক্রিপশন তৈরি করব। তাহলে কন্টেন্ট ক্রিয়েশন, অর্থাৎ আমরা বেসিকে কোনো কন্টেন্ট ক্রিয়েশন করব না, আমরা স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে প্রিমিয়ামে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব। তারপরে শিডিউল পোস্ট, বেসিকও আমরা শিডিউল পোস্ট করব না, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে আমরা শিডিউল পোস্ট করব। তারপরে ইনগেজমেন্ট উইথ ফলোয়ার্স, ইনগেজমেন্ট উইথ ফলোয়ার্স আমরা তো এই কাজটা করব না। তারপর রিপোর্টিং, আমরা প্রতিটাতে রিপোর্ট দিতে পারবো, সমস্যা নাই, রিপোর্টিং এ প্রতিটাতে সিলেক্ট করেন। এই রিপোর্টিং মানেটা স্যার? রিপোর্টিং কাজ করার পর আপনি রিপোর্ট দিবেন না, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, আপনি কাজ করার পর আপনাকে রিপোর্ট দিতে হবে না, যে মনে জি করেন আপনার ওই এনগেজমেন্ট কোন কেমন কাজ হইলো, করলাম। এনগেজমেন্ট কেমন হুম হইলো। তারপরে অ্যাকশন প্ল্যান, অ্যাকশন প্ল্যান এটা আপনার দরকার নাই। ম্যানেজমেন্ট ডিউরেশন দেস, ওকে, তাহলে অ্যাকশন প্ল্যান এটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও এটা ব্ল্যাঙ্ক রাখবেন। তারপরে ম্যানেজমেন্ট আচ্ছা ডিউরেশন দেস হচ্ছে আপনার বেসিকে নাই, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে 14 দিন এবং 30 দিন। তারপর রিভিশন, এখানে আমাদের রিভিশন অবশ্যই দিতে হবে। কারণটা হচ্ছে রিভিশন আমরা রিভিশন তিনটে করে দিয়ে দেন, তিনটে করে দেন রিভিশন, বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে তিনটে করে রিভিশন দেন। রিভিশনটা কি স্যার? এটা রিভিশন বোঝেন না, একটা যে কাজ করলেন, একটা কাস্টমার একটা মনে করেন পেজ তৈরি করলেন আপনি, পেজ তৈরি করার জি পর এখন ক্লায়েন্টের পছন্দ হইলো না, ক্লায়েন্টের পছন্দ হইলো না, পছন্দ না হইলে সেটা কি করবে, আপনাকে রিভিশনে পাঠাবে, ঠিক আছে? হুম রিভিশনে পাঠাবে, ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী তখন আবার কাজটা করে দিতে হবে। জি স্যার, তারপরে প্রাইজিং, প্রাইজিং আমরা কত নিতে পারি, প্রাইজিংটা দেওয়ার আগে আপনারা কি করবেন, অন্যান্য সেলারেরা কত কি কত দিচ্ছে প্রাইজিং সেটা আগে দেখবেন। দেখার পরে আপনারা যেহেতু নতুন, সেহেতু $5 করে কম করবেন, অন্যরা যদি দেয় $20 আপনি দিবেন $15, অন্যরা যদি দেয় $10 তাহলে আপনি দিবেন $5। অর্থাৎ এটা কি রিসার্চ করার পর তারপরে দিবেন, আপাতত দেন, এটা দেন বেসিকে দেন আপনার $15, বেসিকে দেন $15। তারপরে স্ট্যান্ডার্ড, ইয়া স্ট্যান্ডার্ড যেহেতু আমরা 14 দিন ম্যানেজ করব, তাহলে এখানে এখানে দেন আপনার $40 দেন, এখানে $40, আর এখানে দেন আপনার, এখানে যেহেতু আবার 30 দিন ম্যানেজ করব, তাহলে কত হচ্ছে 40 দুগুণে 80, 80 হয়, এখানে $70 দেন, $70 দেন। তো যাই হোক, এটা আপনারা যখন ফাইনালি ইয়া করবেন, এটা আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পর কে কিরকম প্রাইজিং দিচ্ছে সেটা দেখার পরে তারপরে এখান থেকে হয়তো বা $5-10 করে কম করে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনার বেসিক এক্সট্রা ফাস্ট ডেলিভারি, বেসিক আই উইল ডেলিভারি অনলি, অর্থাৎ 3 দিনের জায়গায় যদি আপনি 2 দিনে বা 1 দিনে কাজটা করে দেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ নেবেন $10, এখানে 1 দিয়ে দেন, দিয়ে এখানে আপনার সিলেক্ট করেন, হ্যাঁ $10 দেন, আই উইল ডেলিভার ইন অনলি, এটা দেন আপনার
এটা এটা তিন দিন, এটা 3 দিন দেন, আর এটা দেন আপনার 5 দিন। এখন এটা প্রশ্ন, এখন এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে যে আমাদের ম্যানেজ করতে হবে আপনার 14 দিন, 14 দিনের জায়গায় কিভাবে আমরা 5 দিন করব, এটা কিভাবে করবেন? এটা সিস্টেমটা হচ্ছে এরকম, মনে করেন কোন ক্লায়েন্ট চাচ্ছে যে 14 দিনের কাজ সে 5 দিনে করাই নিবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? মনে করেন ওই পার ডে যদি আপনার 2টা করে পোস্ট করেন, তাহলে আপনার 14 দিনে কয়টা হচ্ছে, 14 দুগুণে 28টা, এই 28টা পোস্ট আপনি কি করবেন, শিডিউল পোস্ট করে দিবেন। শিডিউল পোস্ট করে দিয়ে 5 দিনে আপনি কাজটা ডেলিভারি দিতে পারবেন, ঠিক আছে? তাহলে 5 দিনে ডেলিভারি দিলে এখানে আপনার এক্সট্রা কত নিবেন? এখানে এক্সট্রা আপনার $20 দিতে পারেন, $20 কম হয়ে যাবে স্যার। তাহলে আর মানে এটা কাজটা মানে পোস্ট তো করতে হবে, যা ওটা এটা 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 তো আপনার এক্সট্রা চার্জ। আমরা যে মনে করেন ওই $40 নিব, $40-এর সাথে এটা এক্সট্রা অ্যাড হবে, ঠিক আছে? আপনার তো মনে করেন ওই আমাদের যে স্ট্যান্ডার্ড যে প্যাকেজ, প্যাকেজে মনে করেন $40 আছে, কেউ যদি 14 দিনের কাজ 5 দিনে, কিন্তু স্যার 14 দিনের কাজটা কিন্তু স্যার 5 দিনে করতে হচ্ছে, আর 5 দিনে করতে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, এটা আরো বেশি আপনি যদি চান যে আরো বেশি করে দিবেন সেটা দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? দিলাম স্যার $30 দেন, তারপরে প্রিমিয়ামে দেন, এটা আপনার মনে করেন 30 দিনের কাজ, এটা 10 দিনে করবেন আপনি, ওটাই নিজের উপরে আর কি। হ্যাঁ, এটা আসলে এই ধরনের কাজ খুব কম এগুলো আসে না, তারপর দিয়ে রাখলাম, তাই না স্যার? হ্যাঁ দেওয়া স্যার। হ্যাঁ, তারপরে এটা এটা শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট, শিডিউল পোস্ট দিতে হবে তো স্যার। না, ওটা ওটা তো আমরা উপরে উপরে তো উপরে তো আমরা সিলেক্ট করছি, উপরে তো আমরা সিলেক্ট করছি, এখানে দেওয়ার দরকার নাই। এনগেজমেন্ট ফলোয়ার এটার দরকার নাই, অ্যাকশন প্ল্যান নাই, এই এডিশনাল রিভিশন এগুলো আমাদের দরকার নাই, জাস্ট আমরা এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। জি, ও মাই গড, সিলেক্ট করতে বলতেছে স্যার, বলে সিলেক্ট করতে বলতেছে, সিলেক্ট করতে যেহেতু বলতেছে তাহলে এখানে এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স অর টিকটা উঠাই দিস স্যার, তাহলে তো মনে হয় আসবে না। হ্যাঁ, টিকটা ওটা তুলে দেন, টিকটা তুলে দিয়ে, হ্যাঁ এখন হয়ে গেল, টিকটা তুলে দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। তাহলে আমরা ওভারভিউ এবং প্রাইসিং এই দুটো পার্ট কমপ্লিট করলাম, এখন আছে কি ডিসক্রিপশন। এখন এই ডিসক্রিপশনটা হচ্ছে একটা গিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার ডিসক্রিপশন, অর্থাৎ ডিসক্রিপশনটা আমরা সব সময় অ্যাট্রাকটিভ করার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে আমরা ডিসক্রিপশনে কি দিতে পারি, এখানে প্রথমে আমরা দিব যে ওয়েলকাম, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, টাইপ করেন ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ। ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিক, তারপর নিচে আসেন, নিচে আসেন দিয়ে একটা দেন, ইন্টার দেন, ইন্টার দেন, দেওয়ার পরে এখানে লেখেন যে হাই হাই দেয়ার, হাই দেয়ার TACRE, TACRE দেয়ার দিয়ে এখানে আপনি দিতে পারেন, ওই আপনার কি এটাকে বলে ওই আশ্চর্যবোধক চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তারপরে এখন আমরা কি দেবো যে হাই দেয়ার মাই নেম ইস, এখানে আপনার নামটা দিতে পারেন, মাই নেম ইস, এগুলো কয়েকটা দেখতে হবে স্যার দেখে।
আচ্ছা তারপর যাক তখন যেটা দেখেন, পছন্দ হবে। আপাতত লেখেন, তারপরে আপনি এডিট করবেন, সমস্যা নেই। মাই নেম ইজ দিয়ে আপনার নামটা দেন। ও উম্মে তো দেওয়া নাই স্যার কোথাও, খালি হাবিবা লিখি তাই না? হ্যাঁ হ্যাঁ, মাই নেম ইজ হাবিবা, ফুল স্টপ দেন। তারপরে আই এম এ কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রফেশনাল ফেসবুক মার্কেটার। আই এম এ কন্টেন্ট রাইটার কন্টেন্ট রাইটার অ্যান্ড আই এম এ কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রফেশনাল ফেসবুক মার্কেটার। তাহলে আমরা কি দিলাম, হাই দেয়ার, মাই নেম ইজ হাবিবা, আই এম এ কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রফেশনাল ফেসবুক মার্কেটার। তারপরে এখানে আমরা দিতে পারি যে অ্যাজ ইউ নো, অ্যাজ ইউ নো, ফেসবুক ফেসবুক হ্যাজ এ বিগ পাওয়ার। অ্যাজ ইউ নো, ফেসবুক 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 হ্যাজ এ বিগ পাওয়ার অন ইয়োর বিজনেস অর কোম্পানি। অ্যাজ ইউ নো, ফেসবুক হ্যাজ এ বিগ পাওয়ার অন ইয়োর কোম্পানি, অন ইয়োর বিজনেস অর কোম্পানি। অ্যাজ ইউ নো, ফেসবুক ফেসবুক হ্যাজ এ বিগ পাওয়ার অন ইয়োর বিজনেস অ্যান্ড বিজনেস অর কোম্পানি। বিজনেস অ্যান্ড কোম্পানি হবে না, অর কোম্পানি, বিজনেস অর কোম্পানি, ফেসবুক হ্যাজ এ বিগ পাওয়ার অন ইয়োর বিজনেস। অর কোম্পানি, বিজনেস অর কোম্পানি। আচ্ছা বিজনেস অর কোম্পানি কোম্পানি বুঝছি। ফেসবুক ইজ দা জি ফেসবুক ইজ দা ফার্স্ট ফার্স্ট অ্যান্ড মোস্ট পপুলার অনলাইন প্ল্যাটফর্ম। ফার্স্ট ফেসবুক ইজ অ্যান্ড দা ফার্স্ট, এই এই ফার্স্ট শব্দের অর্থ কি? দ্রুত, দ্রুত না? হ্যাঁ জি স্যার, এখানে হবে ফার্স্ট মানে প্রথম, FIRST। FIRST, ফার্স্ট, FIRST, ফার্স্ট। ফেসবুক ইজ দা ফার্স্ট অ্যান্ড মোস্ট পপুলার অনলাইন প্ল্যাটফর্ম, মোস্ট পপুলার অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন অনলাইন একসঙ্গে হবে, অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম জি প্ল্যাটফর্ম তারপরে তারপরে দিতে পারেন ইউজিং মাই ফেসবুক, ইউজিং জি ইউজিং মাই ফেসবুক মার্কেটিং এক্সপার্টিস, মার্কেটিং এক্সপার্টিস পালানটা স্যার, ইউজিং ইউজিং মাই ফেসবুক মার্কেটিং এক্সপার্টিস দিয়ে কমা দেন। বান ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্পেলিং ঠিক আছে, এক্সপার্টিস। আই ক্যান ক্রিয়েট, আই ক্যান ক্রিয়েট আউটস্ট্যান্ডিং, আই ক্যান ক্রিয়েট আউটস্ট্যান্ডিং বিজনেস স্পেস। আই ক্যান ক্রিয়েট আউটস্ট্যান্ডিং বিজনেস স্পেস দ্যাট উইল প্রমোট ইয়োর বিজনেস, দ্যাট উইল প্রমোট ইয়োর বিজনেস, প্রমোট ইয়োর বিজনেস। বিজনেস আই ক্যান ক্রিয়েট আউটস্ট্যান্ডিং বিজনেস স্পেস দ্যাট উইল প্রমোট ইয়োর বিজনেস, প্রমোট ইয়োর বিজনেস অ্যান্ড ইনক্রিজ সেলস। সেলস ইনক্রিজ সেলস, সেলস সেলস মানে বিক্রি, এস জি এ এল ই এস, ও সরি এস এ এ এল এল ই এস ই এস, সেলস এভরিডে।
তাহলে এখানে আমরা দিলাম কি, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিক, হাই দেয়ার, মাই নেম ইজ হাবিবা, আই এম এ কন্টেন্ট রাইটার অ্যান্ড প্রফেশনাল ফেসবুক মার্কেটার। অ্যাজ ইউ নো, ফেসবুক হ্যাজ এ বিগ পাওয়ার অন ইউর বিজনেস অর কোম্পানি। ফেসবুক ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট পপুলার অনলাইন প্ল্যাটফর্ম। ইউজিং মাই ফেসবুক মার্কেটিং এক্সপার্টিস, আই ক্যান ক্রিয়েট আউটস্ট্যান্ডিং বিজনেস পেজ দ্যাট উইল প্রমোট ইউর বিজনেস অ্যান্ড ইনক্রিজ সেলস এভরি ডে। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। তারপরে আমরা নিচের যে প্যারা লিখবো সেটা কি, মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন, মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন, বেস্ট সার্ভিস ডিসক্রিপশন দিয়ে কলম দেন। দেওয়ার পর এখন নিচে আসেন, নিচে আসার পর 1 2 3 4 এইভাবে লিখবেন, যেমন আপনার অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন, আপনি এখানে কি কি সার্ভিস দিবেন। যেমন আমরা করব কি, ফেসবুক বিজনেস স্পেস ক্রিয়েশন, ফেসবুক বিজনেস স্পেস ক্রিয়েশন, ক্রিয়েশন ফেসবুক বিজনেস স্পেস ক্রিয়েশন। তারপরে হচ্ছে আপনার তারপরে কি দিতে পারি, যেমন আপনার ভ্যানিটি ইউআরএল সেট আপ, ভ্যানিটি ইউআরএল সেট আপ, বানানটা যে কি লিখছিলাম ভুলে গেছি, ভ্যানিটি VANITY TY হবে, ভ্যানিটি TY হবে, ভ্যানিটি ইউআরএল সেট আপ। জি তারপরে হচ্ছে আপনার CTA বাটন সেট আপ, CTA বাটন সেট আপ। তারপরে তারপরে দিবেন ফুল পেজ অপটিমাইজেশন, ফুল পেজ অপটিমাইজেশন, ফুল পেজ অপটিমাইজেশন। তারপরে দেন আপনার যে ইউনিক কাভার ফটো ডিজাইন, ইউনিক কাভার ফটো ডিজাইন, ইউনিক QUE UNIQUE ইউনিক কাভার ফটো ডিজাইন। ইউনিক কাভার ফটো ডিজাইন। তারপরে দেন শিডিউলিং পোস্ট, SCHEDULING, SCHEDULING শিডিউলিং পোস্ট, শিডিউলিং পোস্ট। তারপরে দেন 7 নম্বরে দেন যে ডেইলি, ডেইলি পোস্টিং, ডেইলি কি হবে স্যার, ডি ডেইলি, ডি DAILY ডেইলি পোস্টিং, জি ডেইলি পোস্টিং। তারপরে দেন কাস্টম লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, কাস্টম লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন, কাস্টম লোগো অ্যান্ড ব্যানার ডিজাইন। স্যার কাস্টম কেন স্যার, কাস্টম মানে তো বুঝি নাই, কাস্টম লোগো বলতে আপনার মনে করেন আপনি লোগো একটা তৈরি করবেন। এখন এখানে এই আমরা জাস্ট এটা কি, এটা লিখে রাখলাম, এখন আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব বা আমরা যখন ওরাই তো দিয়ে দিবে, আমরা যখন রিকোয়ারমেন্টে যখন লিখব তখন এটা আমরা ক্লায়েন্টের কাছে চাবো, ক্লায়েন্ট যদি দিতে যদি না পারে সেক্ষেত্রে জাস্ট আমরা একটা টেম্পোরারি একটা লোগো তৈরি করে দিতে পারবো ক্যানভা দিয়ে, ঠিক আছে, জাস্ট আমরা আমরা স্যাম্পল একটা লোগো ক্রিয়েট করে দিতে পারবো। তাহলে কাস্টম লোগো এন্ড ব্যানার ডিজাইন। তারপরে হচ্ছে আপনার অ্যাড অল ডিটেলস অফ ইউর বিজনেস, অ্যাড অল ডিটেলস অফ ইউর বিজনেস, অ্যাড অল ডিটেলস অফ ইউর বিজনেস, অফ ইউর বিজনেস, ইউর বিজনেস, অফ ইউর বিজনেস। তাহলে এখানে আমরা 9টা দিলাম, আপনারা আরো কি রিসার্চ করবেন, রিসার্চ করার পর যেটা মনে করবেন যে এটা আমার সাথে যাচ্ছে বা আপনি ওই জিনিসটা বোঝেন
আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি দিবেন, না বুঝলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা জি দিলাম কি, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা ক্লিয়ার। ভ্যানিটি ইউআরএল সেট আপ, ভ্যানিটি ইউআরএলটা কি জিনিস সেটাও আমরা বুঝছি বা আমরা জানি। সিটিএ বাটন সেট আপ, এটাও আমরা জানি। ফুল পেজ অপটিমাইজেশন, অর্থাৎ তার পেজটাকে আমরা কি করব, অপটিমাইজেশন করব। তারপরে এখানে আমরা আরো দিতে পারি, আরো কি দিতে পারি, যেমন আমরা পেজ তৈরি করার সময় বায়ো বায়ো লিখে দেওয়া হ্যাঁ ডিসক্রিপশন বা ওই পেজের, পেজের পেজের যে ওই যে আমরা ডিসক্রিপশন, পেজটা বাম সাইডে যে লেখাগুলো আসে স্যার, যে কি হ্যাঁ বিষয়ের পেজ লিখতে হয়, যে তারপরে তারপরে আর কি দিতে পারি আমরা, যেমন ওই যাই হোক আপনারা রিসার্চ করে ওখানে আরো একটা দুইটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, জি স্যার, জি ওটাকে রিসার্চ করবেন, রিসার্চ করে আরো নতুন নতুন একটা দুইটা অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার মাই বেস্ট সার্ভিস ডিসক্রিপশন গেল, তারপরে আসেন এখন নিচের দিকে আসেন, নিচে আসেন, ইন্টার দেন আরেকবার। তাহলে এখন এখন আমরা দিব কি, যে হোয়াই ইউ চুজ মি বা হোয়াই ইউ হায়ার মি, হোয়াই ইউ হায়ার মি, হ্যাঁ বাড়ানো হায়ার হায়ার হচ্ছে, HIRE, হোয়াই ইউ হায়ার মি বা হোয়াই ইউ চুজ মি দিতে পারি আমরা, যে হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইন, এখানেও নাম্বারিং করে দিতে পারেন, 1 2 3 4 এভাবে নাম্বারিং করে দিতে পারেন। হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইন, জি হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন। তারপরে দেন আপনার যে অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং। জি তারপরে 3 নম্বরে দেন, 3 নম্বরে দিতে পারেন কি, যে 100% 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, গ্যারান্টি GUARANTEE, GUARANTEE, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তারপরে 4 নম্বরে দেন, স্যার, এখানে তো আমাদের ফলোয়ার বাড়ানো টাড়ানো এগুলো তো থাকবে না, তাই না না স্যার? না এগুলো আমরা ফলোয়ারের কোনো বাড়া কোনো কাজ করব না, জাস্ট পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর কোনো ক্লায়েন্ট, যদি ক্লায়েন্ট হয়তো শুধুমাত্র পেজ ক্রিয়েট করার দরকার হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা পেজ তৈরি করব। আবার অনেক ক্লায়েন্টের আপনার ওই ম্যানেজ করতে হয়, ম্যানেজ করা বলতে আপনার হয়তো প্রতিদিন বা সপ্তাহে আপনার ওই 8 থেকে 10টা আপনার পোস্ট করবেন। তারপরে হচ্ছে আপনার কোন কাস্টমার যদি ওই পেজে আপনার মেসেজ দেয়, তখন আপনাকে মেসেজের রেসপন্স করতে হবে, জাস্ট এই অতটুকু কাজ আপনি করবেন। ঠিক আছে, আমাকে স্যার পেজ তৈরি করার জন্য বলছিলাম, যে ঠিক আছে করে দিব, আমি তো বুঝি নাই যে এগুলোর জন্য আবার গিগ আছে, এগুলোর জন্য টাকা পাওয়া যাবে স্যার। এটার জন্য আছে। এখন মনে করেন আমাদের জি আমাদের মনে করেন আমরা যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব, আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনের কাজ করব, অ্যাডস ক্যাম্পেইনের কাজ করতে গেলে অবশ্যই ক্লায়েন্টের কি ফেসবুক বিজনেস পেজ লাগবে, পেজ লাগবে। পেজ ছাড়া জি কিন্তু অ্যাডস ক্যাম্পেইন আমরা রান করতে পারবো না। পারবো না, এখন কোন ক্লায়েন্ট যখন আপনাকে নক করবে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য, তখন ক্লায়েন্টকে কি করবেন, মানে এখানে কিছু সিস্টেম আছে, সিস্টেমে কাজ করলে দেখা যাচ্ছে যে এক ঢেলে আপনি দুই পাখি মারতে পারবেন। যেমন আচ্ছা কোনো ক্লায়েন্ট আসলো, আসার পর আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে কি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কন্ট্যাক্ট হচ্ছে, অ্যাড ক্যাম্পেইনের আচ্ছা, পাশা ফাঁকে আপনি বলেন যে তোমার কি ফেসবুক বিজনেস পেজ আছে, তোমার অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই একটা পেজের দরকার, পেজ লাগবে, তোমার যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই বা চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার কাজটা করে দিতে পারবো, ওই কথা বলে আপনি তাকে কি করবেন, আপনার ওই পেজের এই পেজের এই পেজের গিগের লিংক দিয়ে দিব, গিগের লিঙ্কটা দিয়ে দিবেন।
ঠিক আছে, হুম গিগের লিংক জিসে দিলে দেখা যাবে যে তার যদি না থেকে থাকে তাহলে সে আপনাকে হায়ার করবে, হায়ার করার পর হুম তারপরে আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজটা করবেন। হুম অর্থাৎ আবার একটা স্যার, আবার স্যার, অ্যাড ক্যাম্পেইনের জন্য তো আলাদা চার্জ আবার থাকবে, তাই না? অ্যাড ক্যাম্পেইনের তো আলাদা ভাবে আপনাকে মনে করে হায়ার করবে, প্লাস ওই ওটার ফেসবুকের যে জন্য কি গিগ করতে হবে স্যার? হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইনের তো ওটার জন্য গিগ তৈরি করতে হবে, ওটার জন্য তো আলাদা। আমরা যখন কাজটা শিখবো তারপরে আমরা ও শিখার পর আচ্ছা, আমরা গিগ হ্যাঁ তৈরি করব। জি অ্যাড বুঝছি স্যার, ক্যাম্পেইনের কাজটা আলাদা, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা আলাদা, ঠিক আছে, আচ্ছা হুম 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 কাজটা আলাদা। বুঝছি কিন্তু স্যার, আমরা যখন অ্যাডস ক্যাম্পেইনের একটার পর একটা অ্যাডস স্টেপ বাই। ক্যাম্পেইনের সাথে আপনার পেজ ক্রিয়েটের বা পেজের একটা সম্পর্ক আছে, কারণটা হচ্ছে জি অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে অবশ্যই তার একটা বিজনেস পেজ পেজ থাকতে লাগবে। হবে। বিজনেস হুম পেজ যদি না থাকে তাহলে তো আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন না, ঠিক আছে। জি তাহলে আমরা কি দিলাম, 3 নম্বর দিলাম হচ্ছে আপনার 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, তারপরে দিব 4 নম্বরে দিব অন টাইম ডেলিভারি, তাহলে আপাতত 4টায় থাক। তারপর আপনারা রিসার্চ করবেন, রিসার্চ করার পর আরো যদি মনে করেন যে একটা দুইটা অ্যাড করতে পারবেন, অ্যাড করা যায় তাহলে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। তারপরে সর্বশেষে আমরা দিব কি, সর্বশেষে আমরা দিব যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট সেন্ড মি এ মেসেজ, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট সেন্ড মি এ মেসেজ, মেসেজ বানানটা স্যার MESSAGE, কি হবে? হ্যাঁ MESSAGE, হ্যাঁ ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন জাস্ট সেন্ড মি এ মেসেজ, SEND, সেন্ড মি এ মেসেজ। তারপরে আপনি সর্বশেষে নিচে দেন থ্যাংকস ইন অ্যাডভান্স বা থ্যাংকস লিখে আপনার নাম বা ইউজার নামটা দিতে পারেন। তাহলে আমাদের মোটামুটি আমরা ডিসক্রিপশন একটা রাইট করলাম, করার পর আপনাদের কাজটা হচ্ছে আপনারা রিসার্চ করবেন অন্যান্য করলাম গিগ স্যার, গুলো। রিসার্চ করার পর যদি মনে করেন যে এখানে কোনো কিছু অ্যাড করতে চান তাহলে ওটাকে কি কিভাবে আমরা এটাকে ইউনিক করতে পারি, আমরা ওয়ার্ড টিউন ইউজ করে আমরা এটাকে ইউনিক করে তারপরে আমরা এখানে দিতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন জাস্ট কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। কি বলতেছে, ডিসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ দা টার্মস ফেস, এখন এখানে ফেসবুক কথাটা বারবার আসছে যার কারণে এরকম আসতেছে। যেখানে ফেসবুক আছে এখানে FB দিয়ে দেন, FB একটা দুইটা দিয়ে দেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এখানে FB এখানে দিয়ে দিই দেন। এই যে এইগুলোর মধ্যে স্যার বেস্ট সার্ভিস, এগুলোর হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ FB দিয়ে এখানে দিই স্যার, এখানে FB দিয়ে দেন, FB বিজনেস পেজ ক্রিয়েট, তিনটার বেশি হলেই তো ধরে স্যার। হ্যাঁ হ্যাঁ। তারপরে ওকে, আছে এখানে মনে হয় নাই, এখন ওই ওপরে ওপরে যে উপরেই আছে স্যার, ওপরে ওপরে ওখান থেকে আপনার উপরে স্যার, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, এই যে ফেসবুক ওটাকে আপনার FB ওটা করে দেন। স্যার এখানে দিই স্যার, FB তাহলে অনেক এখন জায়গায় লিখছি স্যার আমরা, এমনি এক্স্যাক্টলি ধরছে ইউজিং মাই, প্রতিটা সেন্টেন্স এর সামনে লিখছি স্যার, হ্যাঁ কেমন করে হবে স্যার? ইউজিং এ মাই ফেস FB মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, হ্যাঁ FB মার্কেটিং এক্সপার্টিস। তারপরে নাকি ফেস লেখার পরে একটু স্যার স্পেস দিলেও না কিন্তু না হয়, তাই ওভাবে না? দিলে দেওয়ার দরকার নাই, FB মার্কেটিং এক্সপার্টিস। যাই হোক এখন সেভ অ্যান্ড কন্টিনিউ করেন দেখি এখন নাই কিনা। দেখি কি হচ্ছে, কি হলো, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন, করছি তো স্যার, নেটের সমস্যা নাকি? ও নিচ্ছে না স্যার, আরো আরো কমাইতে হবে নিচ্ছে না, আরো আরো কমায় দেন।
ওই যে ওপরে ওপরে যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, প্রথমটা থাক স্যার, এটাই তো, এটা থাকলে কেমন দেখায় না? হাই দ্যার, মাই নেম ইজ আইম এ এই কন্টেন্ট গুলোতে আইটেন এন্ড দিয়ে দিই, প্রফেশনাল, এই যে প্রফেশনাল এই যে ফেসবুক মার্কেটার, FB অ্যাজ ইউ, আচ্ছা প্রফেশনাল ফেসবুক, প্রফেশনাল FB মার্কেটার, তাই না? এটা লিখি স্যার, প্রফেশনাল, হ্যাঁ আবার প্রফেশনাল FB ধারণা কি স্যার, সেটাই ভাবতেছি। মার সমস্যায় পড়ে গেলাম, প্রফেশনাল FB মার্কেটার। হ্যাঁ এখন দিয়ে দেখেন দেখি, আর তো দেখি এখন এবার সমস্যা হওয়ার কথা না, তারপর দেখবো স্যার, হ্যাঁ হ্যাঁ ওই স্যার কি মুশকিল, আপনার কি নেট এটা আমি আছে? কপি করে, হ্যাঁ তাও তো স্যার ধরতেছে একই, এখন এখন এটাকে কাট করেন, সিলেক্ট করে কাট করে আবার পেস্ট করে দেন তো, অনেক সময় এরকম ওটাই ভাব, সমস্যা করে, সিলেক্ট করেন, কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে কাট করেন, কন্ট্রোল এক্স দিয়ে এখন আবার পেস্ট করেন, পেস্ট পেস্ট করে দেন, কন্ট্রোল ভি দেন, এখন কন্ট্রোল ভি দিয়ে এখন আবার এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। এবার নিন, এবার হয়েছে। তাহলে এখন আমরা আসলাম কোথায়, রিকোয়ারমেন্টসে, আচ্ছা আবার রিকোয়ারমেন্টস, ডিসক্রিপশন চেক করবেন না স্যার, আর দরকার নাই, না না এখন আমাদের চেক করার দরকার নেই, যাই হোক আপনি যখন আপনি আবার চেক করবেন, চেক করে তারপরে এটা করবেন। এখন আচ্ছা রিকোয়ারমেন্টসে আসেন, রিকোয়ারমেন্টসে গিয়ে অ্যাড স্যার নিউ জোরে করেন, বলেন স্যার, কথাগুলো ভিডিওতে শোনাই যাবে না। অ্যাড নিউ কোর্সে ক্লিক করেন, এখন আচ্ছা জাকি আপু আছে না নাই? অ্যাড করছেন, অ্যাড এ করছেন। এখন আমাদের কি এই ফেসবুক বিজনেস পেজ না ক্রিয়েটের কাজটা করতে গেলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে ক্লায়েন্টের কাছ থেকে, যেমন আপনার ওই ওই ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল, প্রোডাক্ট হচ্ছে আপনার বিজনেস লোগো, এক নম্বর, দুই নম্বর এভাবে দেন, আচ্ছা কি লিখবো স্যার, ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট, ওয়েবসাইট ইউআরএল, জি তারপর হচ্ছে আপনার বিজনেস লোগো নিচে নিচে দেন, নিচে নিচে দেন, ওকে, কমাটা দেওয়ার দরকার নেই, ওয়েবসাইট ইউআরএল এর উপর কমা দিচ্ছেন, কমাটার দরকার নেই, বিজনেস লোগো, বিজনেস লোগো, জি তারপরে তিন নম্বরে দেন বিজনেস, বিজনেস ডিটেলস, বিজনেস জি ডিটেলস, তারপরে আর কি কি লাগতে পারে, স্যার, ই ব্যানার হ্যাঁ দেন, বিজনেসের ই হ্যাঁ কেমন কি ব্যানার, লিখবো, ব্যানারের কথাটা আসলে লেখার দরকার নাই, কারণটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, ইউআরএল যখন ও আপনাকে থাকলেই দিবে তো হয়ে যাবে, তার ওয়েবসাইটের যে, ইউজার নেম স্যার, ইউজার নেম লাগবে নাকি ওটা না না আমাদেরকেই দিতে ইউজার হবে? নামটা তো আপনারা মনে করেন ক্রিয়েট করবেন, ক্লায়েন্ট যদি একটা ইউজার নাম হ্যাঁ দেয় ওটা তো আপনার যে নিবে এমন তো কোনো কথা না, ঠিক আছে, আচ্ছা এটা নাও নিতে পারে, জি ইউজার নামটা এখানে দরকার নাই। তাহলে এখানে আমরা দিলাম ওয়েবসাইট ইউআরএল, বিজনেস লোগো, বিজনেস ডিটেলস, ডিটেলস আর তেমন কিছু লাগার কথা না, আর নাই স্যার, আর জি নাই, এখন মনে করুন ওয়েবসাইটটা থেকে আপনি তার ওই কাভার ফটোটা আপনি ওখান থেকে কালেক্ট করতে পারবেন, তার ওয়েবসাইটে জি যে কাভার ফটো আছে কাভার ফটোটাই আপনি জাস্ট কি করবেন, স্ক্রিনশট নিয়ে ওটাই আপনি অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই। তাহলে ওয়েবসাইট ইউআরএল, বিজনেস লোগো, বিজনেস ডিটেলস, এই তিনটা জিনিস হলেই আমাদের মোটামুটি কাজটা আমরা করতে পারবো, জাস্ট এখানে গেট ইট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট এখানে অ্যাটাচ, অ্যাটাচ করে দেন, অ্যাটাচমেন্টে ক্লিক করেন, হ্যাঁ এখন জাস্ট অ্যাড এ ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ, তাহলে আমাদের মোটামুটি কিন্তু আমরা কাজ শেষ করে ফেলছি, এখন কি আছে, জাস্ট আছে কি গিগের ইমেজ, ইমেজ আমাদেরকে একটা ক্যানভা দিয়ে ইমেজ একটা ক্রিয়েট করতে হবে, ইমেজ ক্রিয়েট করার আগে আমরা কি করব, আমরা ফাইবারে যাওয়ার পর অন্যান্য সেলাররা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যে গিগ ইমেজটা ইউজ করছে ওগুলো দেখার পর আমাদেরকে একটা কি করতে হবে, ওগুলো দেখার পর একটা আমাদেরকে আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে আমরা আমাদের মতো করে প্রফেশনাল ভাবে স্যার আমরা, একটু
আমরা আমাদের মতো করে একটা প্রফেশনাল মানের আমরা একটা কি গিগ ইমেজ ক্রিয়েট করব, ঠিক আছে? আপনারা কি করবেন, ফাইবারে যাবেন, যাওয়ার পরে অন্যান্য সেলাররা কোন ধরনের ইমেজ ইউজ করছে একটু রিসার্চ করবে, রিসার্চ করার পর নিজেদের মতো করে তৈরি করবেন। আর প্রথম ইমেজটা দেওয়ার পর দুইটা আরো দেওয়ার যে অপশনটা পাবেন সেখানে আপনারা কি করবেন, আমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম, আমরা যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের যে অ্যাসাইনমেন্ট তৈরি করছিলাম ওখান থেকে আমরা দুইটা অ্যাসাইনমেন্ট, অর্থাৎ যেগুলো আপনার কাছে বেটার মনে হবে ওই দুইটা অ্যাসাইনমেন্টের আপনি কি করবেন, জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? এবং স্যার ওগুলো যে বেশি ভালো না স্যার, সেজন্য সমস্যা হবে না? না না, ভালো, আপনার আপনার হয়তো এক দুইটা ভালো আছে সম্ভবত, আপনার শেষ শেষে যেটা দেখাইছিলেন ওটা আপনার ও প্রফেশনাল হ্যাঁ মানের আছে, ওটা আপনি দিতে পারেন, জি, ওটা আপনি দিতে পারেন। আসলে কথাটা হচ্ছে কি আপনারা গুরুত্ব দেন না অ্যাসাইনমেন্টের যে কি কারণে দরকার সেটা আমি বারবার ও বলছি, আপনারা আসলে গুরুত্ব দেন না অ্যাসাইনমেন্টের যে আসলে কতটা গুরুত্ব সেটা আমি বারবার বলছিলাম, যে অ্যাসাইনমেন্ট প্রফেশনাল মানের একটা কি পেজ তৈরি করবেন, ওগুলো আমরা আমরা যখন গিগ তৈরি করব গিগে। স্যার হ্যাঁ আরেকটা আরেকটা প্রশ্ন মনে আসছে, সেটা হচ্ছে স্যার আমি যে গিগ ইমেজ একটা দিছি হুম পিন্টারেস্টে, হুম আরো তো দুইটা দেই নাই স্যার, এখন যদি দিতে চাই তাহলে পোস্ট পোস্ট করে রেখে তারপরে পজ অ্যাড করব? পজ করে তারপরে আপনি অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আর এখানে আর স্যার সব ইমেজ সহ মানে একাধিক ইমেজ সহ পাবলিশ করলে কি ভালো বেশি স্যার, নাকি পরে অ্যাড করলে? একাধিক ইমেজ সহ, আমি বুঝলাম না কথাটা। পাবলিশ যদি করা হয় তাহলে কি বেশি ভালো, নাকি একটা ইমেজ দিয়ে পাবলিশ করার পর পরে আবার অ্যাড করলাম তাহলে ভালো স্যার? না না, এখানে নিয়মটা হচ্ছে একসঙ্গে আপনি সব কাজ করবেন, একসঙ্গে সব কাজ করার পর তারপরে ইমেজ গিগটাকে পাবলিশ করবেন। পাবলিশ কর? ও আচ্ছা এখন স্যার জি এখন বুঝছি, নিয়মটা আমি বলি, একটা যেমন আমরা একটা একটু গিগ জোরে স্যার, আবার কমে গেছে। আমরা আমরা যে গিগটা তৈরি করলাম আমরা কিন্তু এটা এখন পাবলিশ করব না, মিনিমাম আজকে কি বার, আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, আমাদের নেক্সট ক্লাস আছে আপনার বৃহস্পতিবার, তাহলে আপনি সময় পাচ্ছেন বুধবার এবং বৃহস্পতিবার, এই 2 দিনের মধ্যে কি করবেন এই গিগটাকে নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করার জি পর কোথায় স্পেলিং ভুল হইলো কিনা বা গ্রামাটিক্যাল কোনো কিছু ভুল হইলো কিনা সব কিছু চেক করার পর যখন আপনার কাছে মনে হবে যে না এটা 100% পারফেক্ট বা এখানে কোনো ভুলের কোনো চান্স নাই বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, যখন আপনি মনে করবেন যে এটা সবকিছু 100% ক্লিয়ার আছে তখন আপনি জি কি করবেন গিগটাকে পাবলিশ করবেন। তো যাই হোক, আপনাকে পাবলিশ করার দরকার নাই, আপনি সবকিছু কমপ্লিট করবেন, চেক করার পর আমাদের যে নেক্সট ক্লাস হবে আপনার বৃহস্পতিবারে গিগ চেকের ক্লাস, ওই ক্লাসে দেখার পর তারপরে যদি মনে হয় যে না গিগটা পাবলিশ করবেন তখন আপনি গিগটা পাবলিশ করে দেবেন, ঠিক আছে? জি স্যার এখন হ্যাঁ আরো দুইটা প্রশ্ন বলেন স্যার। একটা হচ্ছে যে আমি তো ওই মানে কানভাতে সাধারণত যে 550 শাড়ি যেটা মাপ দিচ্ছেন স্যার, হ্যাঁ 370, হ্যাঁ, আমি যখন ফটোশপে তৈরি করার পরে যখন আমি ওইখানে নিয়ে আসতেছি হুম তখন কিন্তু রেজুলেশনটা খারাপ হয়ে যাচ্ছে, মানে ছবিটা কারণ যে ঝাপসা হয়ে যাচ্ছে মনে হয়, ছবি মানে ঝাপসা, ফটোশপে তৈরি করার পর সেই ইমেজটা আমি যখন কানভাতে আপলোড করে মাপটা ঠিক আছে কিনা দেখতে চাচ্ছি, হুম তখন দেখতেছি যে মাপ ঠিকই আছে কারণ যে ঝাপসা হয়ে যাচ্ছে কেন। এখন 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 আমি বলি, আপনি ফটোশপে কাজ করলেন তাই না, আপনি জি গিগের ইমেজটা তৈরি করছেন ফটোশপে, আপনি আবার জি ক্যানভাতে কেন গেলেন, ক্যানভাতে কি কারণে যাওয়ার প্রয়োজন? না পরে তো আমি দিই নাই স্যার ওটা, কিন্তু কানভাতে গেলাম কারণ ওই যে মাপটার জন্য স্যার, মাপটা মনে হচ্ছে আমার এলোমেলো হয়ে গেছিল না না, মাপটা তো আমি আপনি ওখানে। মাপটা তো আপনি ফটোশপেও দিতে পারেন, হ্যাঁ হ্যাঁ এরপরে তো দিব স্যার, এবার কারটা আর কি ওরকম হয়েছে মাপটা তো আপনার ঝামেলা। ফটোশপে, আপনি আপনি যখন ওখানে ইঞ্চি বা পিক্সেল ওখান থেকে আপনার পিক্সেল সিলেক্ট করার পর জাস্ট 550 আরে এবং 600 রেজুলেশনটার মনে হয় সমস্যা হচ্ছে স্যার, আমার ছবিটা, ওখানে ফটোশপে দেখা যাচ্ছে যে 150 রেজুলেশন দেওয়া আছে হুম আর এখানে কানভাতে 72 রেজুলেশন, এই জন্য মনে হয় প্রবলেমটা হচ্ছে স্যার। যাই হোক, এখানে আপনার ওই ফটোশপের হয়তো কোনো সমস্যা হতে পারে যার কারণে এরকম আসতেছে, যাই হোক এটা একটু চেক করে নেবেন, ঠিক আছে? আপনার রেজুলেশনটা একটু চেক করে নেওয়ার পর, আর না হলে জি আপনি ওরকম না হলে আপনি করবেন ওই কানভাতেই করবো, ক্যানভাতেই তৈরি করবেন, হ্যাঁ কানভাতে সুবিধা। ক্যানভাতেই তৈরি করবেন, ঠিক আছে? ক্যানভাতে তৈরি করবেন। আচ্ছা হ্যাঁ তাহলে আর 10 মিনিট ও আছে স্যার, আমার। আপনি একটা আমাদেরকে হ্যাশট্যাগের একটা ওয়েবসাইট দিছিলেন না স্যার, হ্যাশট্যাগ ওটা জেনারেটর, আমি হ্যাশট্যাগ জেনারেটর না
আমি এটা ভুলে গেছিলাম, আমার কাছে একটু দেখে নিচ্ছে এখানে, এই যে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম, এটা স্যার বেস্ট, হ্যাঁ এটা এখানে হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ দিলে আপনার অনেক কিছু ইয়ে করবে, এখান থেকে যে কোনো একটা নিলে হবে। ও আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক ও আছে। স্যার আরেকটা জিনিস স্যার, আমি তো গিকটাকে স্যার আজকেও আমাকে এডিট করতে হয়েছে, ভিতরে লেখাগুলো তো গন্ডগোল হয়ে গেছিল, আমি তো দেখতেছি যে বুঝতে পারি নাই আগে, তো আপনি আজ তো গিকটাকে পাবলিশ করলেন কেন আগে? আমি স্যার লেখাগুলো যে ঠিক করছি, আমি তো মনে হচ্ছে ঠিক হয়েছে, পরে তখন আজকে আবার দেখতেছি কিছুক্ষণ আগে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে দেখতেছি, আরে লেখাগুলো তো ওই থ্যাংকস হাবিবা আর ওই উপরে এই যে লেখাগুলো এলোমেলো হয়ে গেছিল, এই যে ছবিটা যে দিচ্ছেন সেটা তো আপনার পারফেক্ট হয়নি, আপনি যে ছবিটা দিচ্ছেন। এখানে তো স্যার স্যার এখানে এরকম দেখাচ্ছে, কিন্তু যখন এখানে দেখতেছি স্যার এখানে দেখেন এখানে ঠিক দেখাচ্ছে স্যার, এই যে চারিদিকে নীল নীলের মাপটা আর কি, এখানে ঠিক আছে, কিন্তু আপনার আপনার যে ছবিটা ইউজ করছেন ওই ইমেজে, আমার স্যার ছবি নাই স্যার, ওই যে ছবিটা ঝাপসা আসছে, ক্লিয়ার আসে নাই। এখানে তো ঝাপসা আসেনি স্যার, এখানে তো ঠিক আসছে, ও হ্যাঁ ছবিটা ঝাপসা আসছে, এখানে ছবিটা ঝাপসা আসছে, তো যাই হোক। এই আজকে আবার এডিট করে স্যার তখন এই যে এই জিনিসগুলো ঠিক করলাম, এই যে এই লেখাটা ছিল আপনি সংশোধন করতে বলছিলেন, করছিলাম তারপরে কারণ যদি হয়নি, আই এম এট ইউর সার্ভিস সো ফিল ফ্রি অ্যান্ড অর্ডার নাও, এখন আমি আবার বলি, যাই হোক, এটাতে যা ভুল হবার হয়েছে, ঠিক আছে, আমরা আজকে যেটা জি কাজ করলাম ওটা পাবলিশ করার আগে কম করে কয়েক, মানে কি বলে, পার ডে আপনার 2 দিনের মধ্যে পার ডে 8 ঘন্টা করে সময় ব্যয় করবে, 8 8 16 ঘন্টা, 16 ঘন্টা ব্যয় করার পর কোথায় ভুল ত্রুটি আছে খুঁজে বাইর করবেন, আবার কারেকশন করবেন, এভাবে বারবার চেক করার পর তারপরে আপনারা গিগটা পাবলিশ করবেন, ঠিক আছে। জি এখন স্যার পাবলিশ করার পর চেক করাটা আসলে তেমন ভালো না, এখন যাই হোক, ভুল জি স্যার যেহেতু ওটা সব জায়গায় এই ফাইবারেও কিন্তু লেখা আছে, কোথায় আমি পড়লাম সেদিন ভুল যেহেতু সব করে জায়গায় লেখা আছে, ভুল যেহেতু করে ফেলছেন, এখন তো আর করার কিছু নাই। এখন পরবর্তীতে যে গিগ গুলো পাবলিশ করবেন, গিগটা পাবলিশ করার আগে কয়েকবার করে চেক করবেন, চেক করার পর তারপরে আপনি পাবলিশ করবেন, ঠিক আছে। জি স্যার তো তো যাই হোক, আর কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস রিলেটেড? আপনার স্ক্রিন শেয়ারটাকে অফ করে দেন এখন। জাকি আপু, জাকি আপা ঘুমাচ্ছেন নাকি? হ্যালো, আপনি কি হ্যাঁ আছি ঘুমাচ্ছেন? আছি, না, ঘুম ধরছে আপনার? হ্যাঁ না শুনতে পাচ্ছি না, তাই স্যার স্পিকারে শুনতেছি, অনেক আস্তে কথাগুলো আসে, অনেক আসছে, এরকম হওয়ার কারণটা কি? এটা শোনাই যায় না স্যার মাইক্রোফোনে, ভিডিওতেও স্যার আমি তো হেডফোন দিয়ে শুনে সাউন্ড আর থাকে না স্যার, কথাগুলো কারণে হ্যাঁ আস্তে আস্তে হয়ে মাইক্রোফোনে যাচ্ছে তো কেন জানি, কথাই শোনা যায় না, নতুন মাইক্রোফোন নিলাম তারপরে তো এরকম হওয়ার কথা না। তো তো যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? না স্যার কোনো প্রশ্ন নাই, প্রশ্ন নাই, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাস অর্থাৎ বৃহস্পতিবার। আর ওই প্রশ্ন মনে থাকলে মনে আসলে স্যার আমি নোট করে রাখবো স্যার, পরে হ্যাঁ ক্লাসে তখন জিজ্ঞাসা করব, হ্যাঁ ঠিক আছে, ক্লাসের মধ্যে মনে হয় আমিই বেশি প্রশ্ন করি মনে হয়, হ্যাঁ আপনি স্যার বেশি, ভাবে যে কি না না যে এটা বলে, আসলে এখানে ভাবার কিছু নাই, যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন, তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে, তত বেশি অ্যাডভান্স লেভেলে যাইতে পারবেন। এখন যদি প্রশ্ন করতে না পারেন, এই জন্য একটা কথা বলে যে ওই যে ব্যক্তি জানার জন্য প্রশ্ন করে সে বোকা থাকে কয়েক সেকেন্ডের জন্য, আর যে ব্যক্তি না জেনেও জানার ভান করে সে বোকা থাকে সারা জীবনের জন্য। একটা যে কোনো বিষয় আমি জানি না বা জি আমি জিনিসটা বুঝি না, কিন্তু আমি প্রশ্ন করতেছি না, তার মানে কি আমি আজীবনের জন্য কিন্তু বোকায় থেকে যাচ্ছি, চালাক কিন্তু আমি আর হচ্ছি না। কিন্তু যত বেশি আমি প্রশ্ন করব তত কি আমি বিষয়টা সম্পর্কে আমার জানার, মানে বিষয়টা সম্পর্কে আমি জানবো বা বিষয়টা আমার ক্লিয়ার হয়ে যাবে। তো জি স্যার তো যাই হোক, আপনারা একটু গুরুত্ব সহকারে কাজ করেন। আর ইয়া, গিগটা পাবলিশ করার পর কি গিগের আপনার ইমপ্রেশন ক্লিক কিরকম সেটা কি দেখছিলেন? স্যার গিগটা তো পাবলিশ করলাম স্যার কালকে রাত 2টার সময়, রাত 1টা 1.5টার দিকে, 2টা আজকে কি দেখছিলেন, কোনো ইমপ্রেশন ক্লিক আজকে তো আসছিল? মনে করেন নাই করে হলো 5 বার স্যার এডিট করছি,
বললাম তো মানে আমার নিজের কাছেই খারাপ লেগে গেছে, দেখি যে এটা ভুল ওইটা ভুল। তখন তো ওটা জানতাম না স্যার যে পুশ করে রাখা যাবে, বলেন এই ছবিটাকে মনে হয় 10 বার চেঞ্জ করেছি স্যার, ছবিটাকে জানেন মাপটাই আমার ঠিক হয় না, কি অবস্থা। এই কানভাতেই করবো, ওখানেই সুবিধা সুন্দর হয়।